বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ ফুটবল লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশের শীর্ষ স্থানীয় ক্লাবগুলো অংশগ্রহণ করবে এই লীগে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের সাথে সাথে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম এই প্রথম সুযোগ পেল ভেন্যু হিসেবে জাতীয় পর্যায়ের এই খেলা পরিচালনার। জাতীয় পর্যায়ের খেলার জন্য নতুন করে তৈরি করা হয়েছে এই মাঠটিকে, উপযোগী করা হয়েছে জাতীয় পর্যায়ের খেলা পরিচালনার জন্য, আর প্রস্তুত রয়েছে গ্যালারি। এখন শুধু অপেক্ষা মুন্সিগঞ্জ নতুন একটি ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আগামী দিন খেলা মাঠে গড়ালেই মুন্সিগঞ্জবাসী যুক্ত হবে নতুন একটি ইতিহাসে। এই আনন্দ সংবাদে মুন্সিগঞ্জের ক্রীড়া অঙ্গন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে লীগের মোট 12টি খেলা অনুষ্ঠিত হবে। 24 জানুয়ারি রবিবার বিকাল 3টায় মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেসি। আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই খেলাগুলোতে অংশগ্রহণ করবে ঢাকা মুক্তিযোদ্ধা ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ দেশের শীর্ষস্থানীয় 13টি ক্লাব। মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠ প্রস্তুত থেকে শুরু করে ভেন্যু পাওয়া পর্যন্ত দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। মুন্সিগঞ্জে এই প্রথম প্রিমিয়ার লীগ ঢাকার যেটা, এবং সেটা তাই নয়, বাংলাদেশের এটাই সবচেয়ে বড় আসর। বাংলাদেশের শ্রেষ্ঠ যে 13টা টিম, এরা এখানে খেলবে এবং প্রত্যেকটা টিমে বিদেশের প্লেয়ার আছে, তাদের কলা কৌশল দেখবে, তাদের টেকনিক ট্যাকটিক্স দেখবে, এবং আমাদের যে সমস্ত ছেলেরা এখানে প্র্যাকটিস করে এবং আমাদের আশেপাশে আমাদের জেলা যারা আছে তারা এই খেলা দেখে তারা অনুপ্রাণিত হবে। আপনারা খেলা দেখে আনন্দ পাবেন, আমার অনুরোধ থাকবে আবার মুন্সিগঞ্জে যাতে ফুটবলের সেই আগের মতন সারা জাগে, আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন। বাংলাদেশের ফুটবলের প্রিমিয়ার লীগের সর্বোচ্চ আসর বিপিএলের খেলাগুলো মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা ভাবছেন জাতীয় পর্যায়ের এই খেলাগুলো নিজ জেলাতে উপভোগ করবেন, আর পাশাপাশি নবীন খেলারও আশায় বুক বেঁধেছেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা উপভোগ করে আয়ত্ত করবেন ফুটবলের নতুন নতুন কৌশল। জিতু রায়, নিউজ 71.tv। News 71.tv।